হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজ শেয়ার করছি একটি চকলেট কেকের ডেকরেশন একটি চকলেট কেক আমি নিয়ে নিলাম এবার এই চকলেট কেকের উপরে যে হালকা একটা লেয়ার থাকে সেই লেয়ারটা কেটে নিচ্ছি না কেটে নিলেও চলে তা আমি কেটে নিই সাধারণত উপরে লেয়ারটা ফেলে দিচ্ছি একটি নাইটের সাহায্যে এবার আমি এটিকে স্লাইস করে নিচ্ছি আমি সাত ইঞ্চি মোল্ডে ব্যাক করেছিলাম কেকটাকে দুটি লেয়ারে ভাগ করে নিয়েছি এবার আমি বোর্ডের উপরে কিছুটা ক্রিম দিয়ে দিচ্ছি আমার এই বোর্ডটি দেখি কেউ হাসবেন না কারণ এই বোর্ডটি আমি নিজে তৈরি করেছি হঠাৎ করে কেকের অর্ডার আসে দেখি বোর্ড শেষ হয়ে গিয়েছে তখন আমি নিজেই বোর্ডটি তৈরি করে নিয়েছি দিয়ে দিয়েছি সুগার সিরাপ চিনির সাথে কিছুটা পানি মিশিয়ে জাল করে নিয়েছিলাম তো এবার ক্রিম দিয়ে দিয়ে দিলাম চকলেট ক্রিম ক্রিমের সাথে কিছুটা চকলেট গানাস মিশিয়ে বিট করে নিয়েছি নিয়ে এই ক্রিমটা তৈরি করেছি এবার একটি প্যালেট নাইফ দিয়ে সমান করে দিচ্ছি আরেকটি লেয়ার দিয়ে দিলাম কেকের এবার এটির উপরে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি কেকের উপরে সুগার সিরাপ ব্রাশ করে নিয়েছি নিয়ে এবার আবারও ক্রিম দিয়ে দিচ্ছি ক্রিম দিয়ে আমি ক্রাম কোট করে নিচ্ছি হালকা ক্রিম দিয়ে দিয়েছি খুব অল্প পরিমাণ এই অল্প পরিমাণ ক্রিম দিয়ে কেকটাকে কোট করে নিয়েছি ক্রাম কোট করে নিয়েছি এইভাবে ক্রাম কোট করে নিলে আপনার যখন কেকের ফাইনাল ডেকোরেশান করবেন বা ক্রিম দিয়ে কোট করবেন তখন আর কেকের গুঁড়া উঠে আসবে না সেই জন্য কোট করে নেওয়াটা খুবই জরুরি এবং ক্রাম কোট করে নিয়ে কেকটাকে অন্তত থার্টি মিনিটের জন্য ফ্রিজে রেখেছিলাম ফ্রিজ থেকে বের করে নিয়েছি বের করে আমি একটি নজেলের সাহায্যে ক্রিম দিয়ে দিচ্ছি উপরে আমি পাতলা করে ক্রিম দিচ্ছি খুব বেশি যেন ক্রিম না হয় কারণ যে অর্ডার করেছিল সে বলেছিল কে খুব বেশি ক্রিম দেব না হালকা ক্রিম দিতে তাই আমি একটা রোজ নজেল দিয়ে ক্রিমটা দিয়ে দিচ্ছি যাতে হালকা ক্রিম হয় অনেক বেশি ক্রিম অনেকেই খেতে চায় না এবার আমি একটি প্যালেট নাইপের সাহায্যে ক্রিমটাকে সমান করে নিচ্ছি দেখুন কিভাবে আমি কাজটা করছি সাইডগুলো সমান করে নিচ্ছি যে জায়গায় একটু ক্রিম কম আছে সেই জায়গায় একটু ক্রিম দিয়ে প্যালেট নাইপটা দিয়ে আমি ফিনিশিং দিয়ে নিচ্ছি এবার নিয়ে নিয়েছি ব্রেড নাইপ ব্রেড নাইপটা দিয়ে আমি এক টান দিয়ে আবার মুছে নিচ্ছি এভাবে এক টান দিয়ে দিয়ে মুছে নিয়ে কেকটার ফাইনাল ফিনিশিং দিয়ে দিচ্ছি আমি ব্রেড নাইফটা দিয়ে ফিনিশিং দিতে খুব পছন্দ করি এবং খুব সহজেই খুব সুন্দর ফিনিশিং আসে দেখলেন তো কত সহজেই ফিনিশিং হয়ে গেল। এবং প্রতিবারই কিন্তু আমি নাইপটাকে মুছে নিচ্ছি এক্সট্রা ক্রিমটাকে মুছে নিচ্ছি এবার চকলেট গানাস তৈরি করে নিয়েছি চকলেট গানাস দিয়ে দিচ্ছি এবং পুরো কেকটাতেই চকলেট গানাস দিয়ে কোট করে নেব একটি প্লেট নাইপের সাহায্যে গানাসটা মিশিয়ে দিচ্ছি গানাস দেওয়ার আগে অবশ্যই কি একটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে এবার আমি প্লেট নাইপের সাহায্যে গানাসটাকে সমান করে দিচ্ছি সমান করে নেওয়া হয়ে গিয়েছে আমার আমি এবার ওয়ান এম নজেল নিয়েছি ওয়ান এম নজেলে কিছুটা চকলেট ক্রিম ভরে নিয়েছি এবং ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন কিভাবে ঘুরিয়ে ফুল তৈরি করে নিচ্ছি এটা করা খুবই সহজ এই নজলটি সাহায্যে কাজ করাটা খুব সহজ আমি চার পাঁচটি ফুল দিয়ে নিচ্ছি কাজটাও সহজ দেখতেও কিন্তু কেকটা অনেক আকর্ষণীয় লাগে আর করতেও ভালো লাগে কেকের সাইড দিয়েও আমি এই ফুলটাই দিয়ে দিচ্ছি এই নজলটি দিয়ে এক চাপ দিয়ে কয়েকটি ফুল দিয়ে নিয়েছি এই যে কেকের লোক এখন আমি নাম লিখে নিয়েছি কেকটাতে আর দিয়ে দিচ্ছি গোল্ডেন লিপ পাশে একটি গোল্ডেন কালার বাটারফ্লাই বসিয়ে দিয়েছি এটি নন এডিবল এখন কেকের লুকটা খুব সুন্দর লাগছে খুব গর্জিয়াস লাগছে দেখতে ভালো লাগছে হোয়াইট কালার সোগার বল দিয়ে দিচ্ছি এই হলো কেকটার ফাইনাল লুক আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই